আজকে আমরা এখানে ক্যাপাচিনো মেক করব। গতকালকে আমি চার ফ্লেভারের ক্যাপাচিনো কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে ক্রিমি ভ্যানিলা, এটা হচ্ছে চকলেট ফ্লেভারেড ক্যাপাচিনো, অ্যান্ড দিস ওয়ান ইজ চোক হ্যাজেলনাট, আর এটা হচ্ছে সুইট ক্রিমি। তারপরে এখন আমাদের ক্যাপাচিনোটা মেক করি। একটা ক্যাপাচিনো আমি নিলাম, আমি এখন এটাকে মেক করব। তো বাসায় অনেক সময় আপনার ক্যাপাচিনো বানানোর জন্য কোনো মেশিন বা কিছু থাকে না, তো সেই জন্য আমি আমার ক্যাপাচিনোটাকে এই বোতলের ভিতরেই মেক করব। দেখি এটাতে কোনো বাবল হয় কি না, দেখা যাক কী হয়। আচ্ছা, এখন আমরা ক্যাপাচিনোটাকে একটু কেটে নিই। কেটে বোতলের ভিতরেই আমরা এখন ক্যাপাচিনোটাকে নিয়ে নিচ্ছি। আমাদের ঘরোয়া পরিবেশে বানানো ক্যাপাচিনো, দেখা যাক কেমন হচ্ছে। যদিও জানি না কেমন হবে, লেট মি চেক। এখানে গরম পানি আছে, এখানে গরম পানি আছে, তো আমি সেটাকে এটার ভিতরে দিয়ে দিলাম। আপনারা দেখছেন এটাতে বয়েল হচ্ছে, যে একটু ধোয়া বের হচ্ছে। তো এখন আমি এটাকে এটার ভিতরে ঢুকিয়ে নিলাম। এখন এটার ভিতরে ঢুকিয়ে নিয়েছি, এখন আমরা এটাকে শেক করি। আমাদের শেক করা হয়ে গেছে, এর পিছে আমি ক্যাপাচিনো নাও। দেখতে পাচ্ছেন আমাদের ঘরোয়া পরিবেশে হয়ে গেছে আমাদের ক্যাপাচিনো। তো এখন আমরা খেয়ে এটাকে টেস্ট করব। আমাদের এখন অনেকটা সুন্দর, দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাচিনোতে কতটুকু বাবল হয়েছে, এবং সেটা দেখতেও সুন্দর হচ্ছে। আমরা এখন খেয়ে দেখি কেমন মজা হয়েছে। খোদা হাফেজ।